নতুন এক সুপারহিরো জ্বরে ভুগছেন বিশ্বের অ্যাডভেঞ্চার ধর্মী চলচ্চিত্র প্রেমীরা। ব্ল্যাক প্যান্থার শুধু দর্শকপ্রিয়তাই নয়, নতুন নতুন রেকর্ডও গড়ছে বক্স অফিসে। মাত্র 4 সপ্তাহে $100 কোটি আয় ঘরে তুলেছে চলচ্চিত্রটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্ভেল কমিক্সের বিখ্যাত এক চরিত্র ব্ল্যাক প্যান্থার, সেই গল্পের উপর নির্ভর করেই তৈরি চলচ্চিত্রটি, যেখানে প্রথমবারের মতো সুপার হিরো হিসেবে উঠে এসেছেন একজন কালো মানুষ। ওয়াকান্ডার রাজা টিচালার অসীম সাহসী লড়াইয়ের গল্প নিয়েই টানটান উত্তেজনার ছবি ব্ল্যাক প্যান্থার। গেল 16 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তির পর থেকেই নতুন নতুন মাইলস্টোন গড়ছে মার্ভেল স্টুডিওর ছবিটি। শুরুর সপ্তাহে এটি আয় করেছে $20 কোটির বেশি। মাত্র 24 দিনেই $56 কোটি আয় শুধু নিজেদের দেশেই। তাতে উত্তর আমেরিকায় কমিক নির্ভর চলচ্চিত্রগুলোর মধ্যে দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে এসেছে ব্ল্যাক প্যান্থার, সামনে শুধু এখন দি অ্যাভেঞ্জার্স। শুধু চতুর্থ সপ্তাহে ব্ল্যাক প্যান্থারের আয় ছিল $4,11,00,000, যা স্টার ওয়ার্স দ্য ফোর্স অ্যাওয়াকেন আর অ্যাভাটারের পর তৃতীয় বৃহৎ আয়ের রেকর্ড। সব মিলিয়ে টানা 4 সপ্তাহ ধরে বক্স অফিসে শীর্ষ অবস্থানটি ধরে রেখেছে ব্ল্যাক প্যান্থার, যেখান থেকে তার নামার কোনো আভাস মিলছে না এখনো। সো এনিওয়ান হু হ্যাজ আ ক্লিয়ার কানেকশন টু দেয়ার হিস্টরি এন্ড হোয়াট মেক্স দেম দেম, ফ্যাশন ইজ অ্যানাদার ওয়ে দ্যাট ইউ ক্যান এক্সপ্রেস দ্যাট। ইট কানেক্টস ইউ টু ইয়োর ফ্যামিলি, ইট কানেক্টস ইউ টু ইয়োর রুটস, এন্ড নোয়িং দ্যাট ইয়োর সেন্স অফ ফ্যাশন এন্ড দ্য কালচার ইজ কানেক্টেড টু ইজ ভ্যালিড রিয়েলি মেক্স ইট আ স্ট্রঙ্গার থিং ফর ইউ। গোটা বিশ্ব থেকে চলচ্চিত্রটি এখন পর্যন্ত ঘরে তুলেছে $100 কোটির আয়, যার মধ্যে চীনে মুক্তির প্রথম সপ্তাহে এসেছে 6.5 কোটির বেশি। এখন পর্যন্ত আয়ের দিক থেকে ব্ল্যাক প্যান্থার বিশ্বের শীর্ষ চলচ্চিত্রের তালিকায় আছে 21তম অবস্থানে, আর সুপার হিরো নির্ভর চলচ্চিত্রের মধ্যে 6 নম্বরে। আমেরিকার প্রথম কালো সুপার হিরোর জয়যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে তাই এখন দেখার বিষয়। ফয়সাল শুভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।